বিতর্ক যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না জায়েদ খানের। এবার তার স্ক্রিনশট সহ ভিডিও ভাইরাল হলো টাকা লেনদেনের, এবং এই নিয়ে নিপুন অভিযোগ করেছেন যে জায়েদ খান টাকা দিয়ে ভোট কিনেছে। তারই একটা ভিডিও প্রমাণ সহ সংবাদ সম্মেলন আমাদের পার্টিতে দাঁড়ানো আছে, ওই ওরাই বলেছে, এবং এখানে যে জাতীয় আজাদ উনি কিন্তু গিয়ে হাতে হাতে বলছে আপনি টাকা দিচ্ছেন কেন। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় জায়েদ খান নায়িকা মুনমুনকে একটি লিফলেটের মাধ্যমে কিছু একটা প্রদান করে এবং সেটা মুনমুন তার ভ্যানিটি ব্যাগে রেখে দেয়। এর আগে নিপুন ভোট নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং ফলাফলের উপর তিনি আপিল করেন। আপিলের পর আবারও সেটা পুনর্গণনা করা হয় এবং সেই পুনর্গণনাতেও জায়েদ খান আবারও তার স্বপদে জিতে যায়। দর্শক যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে দর্শক দেখতে পাচ্ছেন আসলে সেদিন যে ভিডিওটি ভাইরাল হয়েছিল সেটা কিন্তু আসলে দেখানো হচ্ছে যেটা জায়েদ খানের ভালো হয়েছে। এখানে দাঁড়ানো কিন্তু নিষেধ, নির্বাচন কমিশন বলে দিয়েছে আমরা এখানে দাঁড়াতে পারবো না। আর এখানে একটা নির্দিষ্ট জোন ছিল যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, এই জোনটা আমাদের দাঁড়ানো নিষেধ ছিল। ভাইয়া পেমেন্ট ক্লিয়ার, আমি বলছি আপনারা শুনেন, ভাইয়া পেমেন্ট ক্লিয়ার, নো টেনশন। বেশ, তাদের সবাইকে বিএফএসি গেট থেকে একটু দূরে অবস্থান করতে বলে দিয়েছি আমি, তোদের মুখে সাহস সেটা কাজ চলিয়ে যাও। ভাইয়া হারুন ভাই বলুন রিয়াজকে সরাতে হবে, নিচে যান। শোনো জায়েদ, সব তোমার ইচ্ছা মতো হলে চলবে না, প্রশাসনিক ঝামেলা আমাকে পেরোতে হয়। রিয়াজকে টেকনিক্যালি এখন কিছু করতে গেলে তাতে তোমার উপর চাপ সৃষ্টি হবে। রিয়াজ বরং ভিতরেই থাকুক, ডিফারেন্ট উপায় বের করো। আসে নেক্সট আসে নিচে দিলে গেম প্লে স্টার্ট করব। এটা তো আসলে সামনে আসলে আমাকে যেহেতু আইজিপি মহোদয় বলেছে যে আমি এটা বের করে আমি এটা প্রেস করে আমি সবাইকে জানাবো। তাকে দেখানো যাবে উপরে আমার জন্য ভাবছি না স্যার, বিশা ভাই টেনশন ফিল করছে। আমার জন্য ভাবছি না স্যার, মিশা ভাই টেনশন ফিল করছে। আই কল দা টপ লেভেল, একটু তাড়াতাড়ি প্লিজ স্যার, সি হোয়াট ক্যান বি ডান। বাইরে অনেক মানুষ, আমার নিরাপত্তা খুব দরকার স্যার।
The police force is ready for you, so don't worry. আমি কি আপনাকে কল দিব স্যার আই এম বিজি নাও ওয়েট 10 মিনিট আপনি আমার ভরসা স্যার ইউ কল মি বাই ওয়ার ওকে স্যার নাই আর নাই